যদি একটি আয়াত পারো প্রচার করো। বিসমিল্লাহ টিভি, দিন প্রচারের প্রত্যয়। আসসালামু আলাইকুম, মুহাম্মদ সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم، صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. محترم শ্রোতাবৃন্দ, আজকের যে মহফিল আমরা খুব সালগর্ব আলোচনা ইনশাল্লাহ হয়েছে, আর আলোচনা আরও চলব। ব্যতিক্রমী মহফিল যেখানে আমরা প্রত্যেক লাগি এই মহফিলটাকে প্রশিক্ষণ নিয়ে যাওয়া উচিত, যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন আমল নমাত্রগুলি এগুলার উপরে সন্দেহ এবং ভুল পদ্ধতি সেটা আমরা শিক্ষা দিবার লাগি। একগুলো মানুষে টেলিভিশন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ ব্যবস্থা মাঝে, তাছাড়া বিভিন্ন বই পুস্তক লেখিয়া এগুলার মাধ্যমে প্রচার করে, যে আমরা লাগি এখন প্রত্যেক আলিম উলমা এবং মাদ্রাসার ছাত্র লাগি আমরা লাগি একান্ত জরুরি গেছে, যে আমরা আগে বাড়িয়া নিজেই ব্যাপারে জানা না থাকলে প্রশিক্ষণ লইয়া মানুষের যে পথভ্রষ্ট বিভ্রান্ত করবার লাগে যারা চেষ্টা করে, তারা প্রত্যেক সময় উপযোগী এবং উপযোগী মোকাবিলা করার এরা এইসব যেসব মশলার বিভ্রান্তি সৃষ্টি করবার লাগে এরা মাঠও সারিছে। এগুলো একসময় এগুলা খুব দুর্বল অবস্থানও আছে, যে সময় মজহবপন্থী মহকিক এবং মুত্তাকি মহকিক আলিম উলামা অকল ভারতবর্ষর প্রচুর আসলা এবং এরা বড় নিঃস্বার্থভাবে খেদমত করিয়া গেছেন। এই সময় এরা এই অবতৎপরতাটা খুব দুর্বল আছিল, কিন্তু এখন আবার আমরা ডিলা দেওয়ার কারণে বিভিন্ন কারণে এরা শক্তিশালী হয়ে উঠছে, উঠিয়া ক্ষতি কতটুকু করে যে সলফে সালহীন, যারা কেউ নাম কর তারা সলফি, কেউ আর আহলে হদিস। আহলে হদিস যে কথাটা এটা তো আমি জুমার সময় কইছি যে এই নামটাও ভুল, এই যে নাম আহলে হদিস নামটাও ভুল, এটা যে যদিও ব্রিটিশের পিওর থেকে এটার একটা জন্ম হয়েছে। আর যে আহলে হদিস আমরা কিতাবও পাই, যে কাল আহুল হদিস, ইয়ের অর্থ হইল হদিস বিশেষজ্ঞ। এর লাগি একজন মানুষে দিনমজুর আহলে হদিস ফিরকার অনুসারী হওয়ার কারণে হে আহলে হদিস হইতে পারে না, হে হদিসের ইমাম না। একজনের রিক্সা চালক এটা ভালো কাম করে, একজনের যে রিক্সা চালার হে আল্লাহ লুজি করে তার ধন্যবাদ দেই, কিন্তু তেমনি যারা আপনার আহলে হদিস হইতে পারতো না, কারণ আহলে হদিস যেটা কিতাব আইসে কাল আহলুল হদিস এর অর্থ হইল হদিসের বিশেষজ্ঞ। এখন এখন হদিস বিশেষজ্ঞ, হদিস বিশেষজ্ঞ ইয়া এরা যেখানে বিভিন্ন সুর বিভিন্ন সময় এরা তুলে, যে কোনো সময় আমরা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইরেও হদিসের ইমাম হিসাবে মানি, অথচ মনে হয় উম্মতে মুহাম্মদীর মাঝে
মুসলমানের ভিতরে কেউ এত জঘন্য উক্তি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে করছে না, যেটা যারা তারা আহলে হাদিস সলফি হয় তারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে যে জঘন্য উক্তি হল করছে, এগুলা তারা আকাবিরি নকলোর কিতাব থেকে তুলিয়া দেওয়া হয়েছে, আজকে লিফলেটের মাঝে এগুলো আইব, যে তারা জঘন্য উক্তি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সেই কবিলাও কইছেন যে বুখারী শরীফটা জ্বালাই দেওয়া দরকার হোক নাও। বুখারী শরীফের কেন্দ্রীয় অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাউই নাম স্মরণ দিয়ে এটা গেছে কি একটা ইয়াদুল লিফলেটের মাঝে আছে, তা অনুসারে তারা যে অভিযোগ মুনাফিক পর্যন্ত তারা হয়েছে নাম, অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লগে এরার সামান্য কোনো সম্পর্ক নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা না, তারা প্রমাণ করে দেওয়া যাইব যে এমন কোনো ইমাম এমন কোনো হাদিস বিশেষজ্ঞ কেউ নাই যে তা যারার লোকে তারা একটা না একটা বেয়াদবি করছে না, কোন কারণে করছে যে তারার স্বার্থর বিরুদ্ধে তারা সিদ্ধান্ত যেটা তারা তারার মন গড়া দিয়েছে এটার বিরুদ্ধে। যেমন আমি দৃষ্টান্তস্বরূপ এটা কথা কইতাম চাইলাম, যেমন তিন তালাক এক লোকে দিলে তালাক হয়ে যায়, যে ব্যাপারটা হইল এমন একটা ব্যাপার যেটা কোনো ছোটোখাটো ব্যাপার নাই, একজন মানুষের যদি তালাক ওই যায় আর এর বাদে আরোজন মানুষের যদি ইটারে জায়জ রাখিয়া দে, যে ঘটনাটা হইল কিতা যে এই মানুষরে তার মৌত পর্যন্ত জিনার মাঝে মুক্তলা হল। দুই নম্বর হইল এই মানুষে আপনার এই বংশটারে ধ্বংস করে দিল, কারণ তার বংশ থেকে যারা সন্তান সন্তি জন্ম লই বা এরার তো নসব সাবিত হইত না, এরা ফরাইজ হইত না নসব সাবিত হইত না, এত বড়ো জঘন্য কাম মানুষের যদি করার এরার ফতোয়ার মাধ্যমে বহু মানুষে তিন তালাক দিয়া বহলুয়া খাত তারার ফতোয়ার সাহায্য মানুষের কেউ মনে করে হয়তো আমরা একটা সহযোগিতা তারা করে, কিন্তু সহযোগিতা তো জায়জ খামও করতো না, জায়জ খামও তো কোনো সহযোগিতা করার, যেটা এখন তারা ইমাম বুখারী সাহেবের আশ্রয় যদি মুসলার লাগে ইয়াল হয় দেখা যাইব ইনু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তারার পক্ষে না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিয়ে অধ্যায় রচনা করছেন এবং ইনু যে তার দলিল আনছেন এগুলারই হদিস বিশেষজ্ঞ হল হদিসুর ইমাম হল ইবনে হাজার আসকালানি থেকে লইয়া আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি থেকে লইয়া সবই প্রমাণ করছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিয়ে যে ফেখুল বুখারী যেটা তার শিরোনাম এটা থেকে প্রমাণিত যে তিন তালাক এক লোকে দিলে এটা পতিত হয়ে যায় সেনে হইত না, এটার উপরে কোনো মজহবি একতলাফ নাই, হানফি শাফি মালিকি হাম্বলি সায়ের মজহব সায়ের মজহবেরও সিদ্ধান্ত যে তিন তালাক এক লোকে দিলে হয়ে যায়, এমনকি সাহাবায়ে কেরামের ইজমা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যমে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ফতোয়ার উপরে ইজমা হয়েছে, কিন্তু তারাই জায়গা থাকার বাদে দেখা যায় আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত আর মানেন না, যে তারা যদি জিগেল যায় তখন তারা যে উত্তরটা দিয়ে তারা বই পুস্তকে উত্তর দিছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত তো তিন তালাক একলগে দিলে হইত না, সুতরাং আমরা আল্লাহ নবীর এখন তারা মানে বহুত ফিরে গেল কি তারা আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে লইয়া এই বাজুরে তারা বাতিল করে দিল। সিদ্ধান্ত রাবেতা আলমে আলমে ইসলামী যেটা এটার থেকে ফটো হয়েছে, কিন্তু তারা তিন তালাক এক লোকে দিলে যে এই ফটোয়া যাইতে যাইতে কারণে আমরা সরকারবাজার ফোন তো গেছি খালি হুলতুল গেছে না অনু বেটা তিন তালাক দিয়া যেমন তো লেখিয়া দিছে ফটোয়া তিন তালাক দিলে ফটোয়া হয় ইয়ে হয় না তারা হয় না, যেমন আমি কইছি যে এরা হারে মানে রোজা মাস হইয়ালেও তো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে থেরাবি লইয়া তখন তারা যদি জিগে যায়
যে এটা তো উমর ফারুক রাজি, এটা তো ফুলতলি মশলক নাই, এটা জনপুরি সিলসিলার ফটোয়া নাই, এটা তো ইজমা, আর এটা তো উমর ফারুক রাজি লওয়ানো সিদ্ধান্ত। এই সময় কইব উমর ফারুক সাহাবির কথা আমরা মানি না। এই সময় তারা যেমন বুখারী শরীফ অনেক ব্যবহার আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলহিয়ে কোনো সাহাবির কৌল দিয়া দলিল দিছেন, তারা এর উত্তর দিছে যে আমরা সাহাবির কৌল মানি না। অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলহিয়ে দলিল হিসাবে গ্রহণ করতাম, কিন্তু তারা এটারে দলিল হিসাবে গ্রহণ করতে ইনো আইয়ালে রাজি নাই। অন্য সময় তারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলহি যে বুখারী শরীফ টুকায় তার বিরুদ্ধে পড়লে এই সময় কয় যে বুখারী শরীফ, এই সময় এবার বুখারী শরীফ লাগে না তারা। কিন্তু তারা যে এত ভ্রান্ত কথাবার্তা যে বুখারী শরীফ ও থাকলেও মানত, এই কথাটা যদি তারা জিগেল যায় যে কোরআন শরীফের কোন আয়াত আছে বা হদিস শরীফও কোন জায়গাতে আছে বা বুখারী শরীফের মাঝে হদিস সহি হদিস সবটা আছে করি ইমাম বুখারী হিসাবে কোন জায়গাত কইছেন বা ইমাম বুখারী রহমতুল্লাহ আলহি এইলা কইছেন নি যে আমার বুখারী শরীফ যা আছে আর কোনো মশলা নাই, যদি লাভ হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলহি তো আরও কিতাব লেখছেন, এগুলা লেখার তো প্রয়োজন আছে না, নিষ্প্রয়োজন এগুলা লেখা দেখা আছে।